তো নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক ভিউয়ার্সদের আশীর্বাদ জব স্টোরি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ত্রিপুরা সরকারের অধীনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে তাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেখানে কী কী বিষয় আছে সব কিছু এ টু জেড আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনারা সব কিছু বিষয় জেনে যাবেন। তো ভিউয়ার্স, মোটামুটি ভালো পরিমাণে ভ্যাকেন্সি আছে এবং এটা কিন্তু পার্মানেন্ট জব। অবশ্যই আপনাদের যদি ইন্টারেস্ট হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। বন্ধুরা, মূল নোটিফিকেশনে যাওয়ার আগে প্রতিদিনের মতো করে নিচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি আমাদের চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করেন, অবশ্যই এই ধরনের চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস খবর খবর পেতে আমাদের স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল স্ক্রিন থেকে ঠিক সেই ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালার সাবস্ক্রাইব লিখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাথে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে অন করে রাখবেন। মনে রাখবেন এই তিনটি ক্লিক সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং যখনই এই তিনটি ক্লিক করবেন সাথে সাথেই আমাদের চ্যানেল একজন সদস্য হয়ে যাবেন এবং হয়তো এখান থেকে উঠে আসা প্রত্যেকটি ভিডিও থেকে যে কোনো একটি কাজের সন্ধানে ভিডিও আপনার ফিউচারে ভালো কাজে লাগাতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল ক্ষুদ্র রিকোয়েস্টটি। এবার চলে যাবো সরাসরি তাদের অফিসিয়াল নোটিফিকেশনে, দেখে নেবো কি কি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এলাম তাদের সে অফিসিয়াল নোটিফিকেশন যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। প্রথমে যেটা আছে, দেখানো অ্যাপ্লিকেশন আর ইনভাইটস ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা অর্থাৎ যে কোনো স্টেট থেকে কিন্তু ক্যান্ডিডেটসরা এই নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আপনাদের যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর পুলিশম্যান। এবং এখানে প্রথমেই বলে নিতে চাই, যারাই আবেদন করবেন তারা কিন্তু মেল হতে হবে, ফিমেলদের কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া হয়নি, ফিমেলরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই আপনাদের গ্রুপ সি নন গেজেটেড পোস্টে হবে এবং পার মান্থ স্যালারি আপনারা 34,700 টাকা করে পেয়ে যাবেন। দেখে নিচ্ছি কী কী পোস্ট আছে আপনাদের। প্রথমেই আসছি যে পোস্টগুলিতে এখানে সিরিয়াল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। সাব ইন্সপেক্টর মেন নিয়োগ করা হচ্ছে এসসিদের 4টি, এসটিদের 7টি এবং আদার্সদের 11টি, টোটাল 22টি পোস্ট কিন্তু খালি করা হয়েছে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে, দেখানো অ্যাটলিস্ট গ্রাজুয়েশন উইথ এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাদের কিন্তু গ্রাজুয়েশন করা থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিন থেকে আপনারা গ্রাজুয়েশন করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট চলে এলাম আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট। ফিজিক্যাল মেজারমেন্টে প্রথমেই আছে জেন্ডার এবং তারপর আছে হাইট। হাইট দেখানো 168 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 163 সেন্টিমিটার হলেও আবেদন করতে পারবেন। এবং চেস্ট এক্ষেত্রে লাগছে 79 সেন্টিমিটার নর্মেল এবং সেটাকে ফুলিয়ে কিন্তু আপনাদের 84 সেন্টিমিটার করতে হবে। এবং যারা 163 সেন্টিমিটার থেকে অ্যাপ্লাই করবেন এসটিরা, তাদের কিন্তু 76 সেন্টিমিটার আপনাদের নর্মেল থাকতে হবে এবং সেটাকে ফুলানোর পর 81 সেন্টিমিটার আপনাদের হতে হবে। এবং ওয়েট এবং হাইটের যে মেজারমেন্টটা আছে সেটা কিন্তু আপনাদের হাইটের সঙ্গে ম্যাচ করে আপনাদের ওয়েটটা এখানে মেজার করা হয়। আশা করছি এটা অনেকেই জানেন, এখান থেকে আপনারা দেখে নেবেন। ডিজারেবল দেওয়া আছে, আপনাকে অবশ্যই বেঙ্গলি এবং কোকবরকের মধ্যে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনাদের যে এজ লিমিট আছে, যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু 21 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং সেটা ধরা হবে 1/1/2020 অনুসারে। এবং 5 বছরে অবশ্যই এসসি এসটিরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এবার চলে এলাম সরাসরি আপনাদের সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেস আপনাদের কিভাবে করা হবে? সিলেকশন প্রসেস এক্ষেত্রে 3টি স্টেপে হবে। প্রথম হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর হবে রিটেন এক্সাম যেটা 200 মার্কের নেওয়া হবে। তারপর আসছে পার্সোনালি টেস্ট যেখানে 20 মার্কসের আপনাদের সেটা নেওয়া হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে মেজারমেন্টগুলি দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু 100 মিটার রান করতে হবে 15 সেকেন্ডের মধ্যে, লং জাম্প দিতে হবে 3.80 মিটার এবং শর্ট পুট আপনাদের আছে এবং হাই জাম্প আছে, এগুলো আপনারা দেখে নেবে। এই হচ্ছে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সির যে মেজারমেন্টগুলি সেইগুলি অবশ্যই এইগুলি আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, নিয়ে কিন্তু আপনাদের তৈরি হতে হবে। তো চলে এলাম আপনাদের এক্সাম যেটা হবে তার যে মার্কসগুলি আছে সেই মার্কসের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। রিটেন টেস্ট যেটা হবে 200 মার্কের, প্রথমেই বলেছিলাম তার মধ্যে পেপার 1 পেপার 2 থাকবে। এবং পেপার 1-এর মধ্যে প্রথমেই থাকবে কম্প্রিহেনশন 20 মার্কসের, ইংলিশ গ্রামার থাকবে 20 মার্কসের এবং কম্পিউটার বেসিক নলেজ থাকবে 20 মার্কসের, ম্যাথমেটিক্স থাকবে 20 মার্কসের এবং সায়েন্স বেসিক থেকে থাকবে 20 মার্কসের। এটা হচ্ছে পেপার 1-এর। এবং পেপার 2 হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল কান্ট্রি থেকে থাকবে আপনাদের, এবং দুটোই কিন্তু 100 মার্কের হবে। এবং দুটো এক্সামের কিন্তু টাইম ডিউরেশন 3 আওয়ার্স করে, টোটাল কিন্তু 6 আওয়ার্সের আপনাদের যে এক্সামটি সেইটা হবে। এবং অবশ্যই পেপার 1 যেটা সেটা কিন্তু ইংরেজিতে করা হবে এবং পরবর্তী পেপার 2 যেটা সেটা ইংলিশ অথবা বেঙ্গলি যে কোনো একটা মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং দুটো পেপারেই কিন্তু আপনাদের কোয়েশনগুলি অবশ্যই আপনাদের গ্রাজুয়েশন লেভেল থেকে কিন্তু আপনাদের কোয়েশনগুলি করা হবে। ভিউয়ার্স, আমরা চলে এলাম সর্বশেষ যে প্রসেস, আপনারা কীভাবে আবেদন করবেন। যদি সকল প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন ম্যাচ করে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য অনলাইন লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এবং অনলাইন অবশ্যই শুরু হচ্ছে 10/9/2020 থেকে, চলবে কিন্তু 5/10/2020 পর্যন্ত। অবশ্যই আপনারা যখন অনলাইন শুরু হবে তার থেকে 1-2 দিন পরে আপনারা চেষ্টা
কাজকর্ম অনলাইনটি করার তাহলে অবশ্যই সাইটটি একটু ফ্রেশ হবে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু করার সময় একটু সুবিধা হবে এবং এখানে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি বিপিএল হোল্ডার যারা আছেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 100 টাকা সেই এক্সাম ফিসটি দিতে হবে এবং বাকি যারা আছেন তাদের কিন্তু 150 টাকা দিয়ে সেই এক্সামিনেশন ফিসটা আপনাদের পে করতে হবে তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের আলোচনা যে টিপিএসসি থেকে দেওয়া হয়েছে সবকিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আই হোপ অনেকেরই উপকৃত হবেন তাও যদি কোনো বিষয় মিস করে থাকি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন রিপ্লাই দিয়ে আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই